রাজা প্রতাপাদিত্যের বংশধর নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যার জন্য 18 শতকের গোড়ার দিকে নির্মাণ করেছিলেন 11টি শিব মন্দির। একই স্থানে এতগুলি শিব মন্দির যা বাংলাদেশে আর কোথাও নেই। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে 11টি শিব মন্দিরের ঐতিহ্য বিলীন হতে চলেছে। যশোর জেলার অভয়নগর উপজেলা ভৈরব নদীর তীরে অবস্থিত এই 11 শিব মন্দির। 11 শিব মন্দিরটি তৎকালীন যশোর অঞ্চলের রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ে অভয়া রানীকে উৎসর্গ করে নির্মাণ করেছিলেন, কিন্তু বর্তমানে অযত্নে আর অবহেলায় অস্তিত্ব সংকটে ভুগছেন এই 11 শিব মন্দির। বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলা ভৈরব নদীর তীরে কালের সাক্ষী হয়ে আজও সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেবাদিদেব মহাদেবের মন্দির, যা 11 শিব মন্দির খ্যাত। মন্দির দর্শন করতে আজও দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিনিয়ত আসেন এখানে। আমি ক্লাস সিক্সে পড়ি, আমি অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়েতে পড়ি। আমরা এই 11 শিব মন্দিরে প্রায় ঘুরতে আসি বান্ধবীদের নিয়ে। এই জায়গাটি খুব সুন্দর, এই জায়গাটা খুব নির্জন এবং খুব মানে অনেক কাহিনী আছে এই জায়গার। প্রায় 300 বছর আগে 18 শতকের গোড়ার দিকে মোগল আক্রমণে পরাজিত ও বন্দী হয় যশোরের তৎকালীন প্রতাপশালী রাজা প্রতাপাদিত্য। জীবন বাঁচাতে রাজার বংশধরেরা যশোরের নানা দিকে ছড়িয়ে পড়ে। রাজার এক বংশধর নীলকণ্ঠ রায় তখন আশ্রয় নেন ভৈরব নদের তীরবর্তী অঞ্চলে। এরই মধ্যে রাজা নীলকণ্ঠের ঘরে জন্মগ্রহণ করে এক ফুটফুটে রাজকন্যা, নাম রাখা হয় অভয়া। ভৈরব নদের আলো হাওয়ায় বড় হয়ে ওঠে অভয়া। বিয়ের ক্ষণ এলো রাজকুমারীর। বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী অঞ্চল নড়াইলের জমিদার বংশের নীলাম্বর রায়ের সঙ্গে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের কিছুদিন পরে মারা যান নীলাম্বর রায়। বিধবা হন অভয়া দেবী। ছোটবেলা থেকেই অভয়া ছিলেন ধার্মিক। তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের উপাসক। বিধবা হওয়ার পর অভয়া দেবী চোখের জল মুছিয়ে পূজার্চনায় মন দিলেন। পিতার কাছে শিব মন্দির তৈরি করে দেওয়ার আবদার করলেন। পিতা নিঃসঙ্গ কন্যার আবদার পূরণে বিলম্ব করেননি। 11টি শিব মন্দির তৈরি করে দেন ভৈরব নদীর তীরে। এলাকার নাম রাখলেন অভয়ানগর, কালক্রমে যা অভয়নগর হিসেবে পরিচিতি পায়। স্থানীয় বাসিন্দারা জানান প্রত্যেকটি মন্দিরে আগে একটি করে শিবলিঙ্গ ছিল, পরে সেগুলি চুরি হয়ে যায়। এখন শুধু মূল মন্দিরে একটি শিবলিঙ্গ অবশিষ্ট রয়েছে। 11টা শিব মন্দির শিবলিঙ্গ মূর্তি ছিল, সেই মূর্তিগুলো পরবর্তীতে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পরে এখানে আর কোনো লিঙ্গ আর নেই, লিঙ্গ মূর্তি আর নেই। এখন ওই একটা নিজস্বভাবে তৈরি করে একটা লিঙ্গ এখানে আমরা তৈরি করে ওখানেই পুজো অর্চনা করি। প্রকৃত যে শিবলিঙ্গ সেটা চুরি হয়ে যায়। বর্তমানে অযত্ন অবহেলা আর নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে প্রায় 300 বছরের পুরনো 11 শিব মন্দির। মন্দির থাকলেও নেই কোনো পুরোহিত, তাই গ্রামবাসীর উদ্যোগে প্রতি সপ্তাহে এখানে পুজোর আয়োজন করা হয়। আস্তে আস্তে এই জায়গা জাগ্রত করার জন্য আর কি এই জায়গায় অনেক ভক্তবৃন্দু আসে। আগে কিছু হতো না, আস্তে আস্তে ইদারিং অনেক অনুষ্ঠান এই জায়গায় প্রসাদ প্রত্যেক সোমবারে অনুষ্ঠানের ব্যবস্থা আছে, প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আমি চাচ্ছি আস্তে আস্তে অনেক জাগ্রত হোক। ভৈরব নদীর তীরে অবস্থিত মন্দিরের বেশ কিছু জায়গা ইতিমধ্যে দখল করে নিয়েছে কিছু সুযোগ সন্ধানী মানুষ। দখল হয়ে গিয়েছে রাজার পুরনো বাড়িও। স্থানীয় বাসিন্দারা মনে করেন সরকারি হস্তক্ষেপে রক্ষা পেতে পারে এই প্রাচীন ঐতিহ্য। বাংলাদেশ থেকে মোসারফ হোসেনের সাথে আলসাদির রিপোর্ট, ওমকার বাংলা।